ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যাখ্যানের পরেও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের অন্য কোনো উপায় নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে জাতিসংঘ বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় 29টি মানবিক সহায়তা মিশনের মধ্যে মাত্র 7টি অনুমোদন দিয়েছে ইসরায়েল। এছাড়া 95% জ্বালানি ও জরুরি ঔষধ সরবরাহ আটকে দিয়েছে নেতানিয়াহু সরকার। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন 24,762 ফিলিস্তিনি, আহত 62,000-এর বেশি।